বিতর্কিত তিন কৃষি আইনের বিরোধিতায় দিল্লিতে আন্দোলনরত কৃষকদের পাশে এসে এবার দাঁড়াতে সোমবার সকালে কেরলের কন্নুর থেকে দিল্লির উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন কেরলের কৃষকরা। এআইকেএস এর সদস্য কৃষকরা এই যাত্রায় অংশ নিয়েছেন। এই যাত্রার সূচনা করেন এআইকেএস নেতা এস রামচন্দ্রন পিল্লাই। রবিবার থেকেই কৃষকরা দিল্লিতে রওনা দেবার উদ্দেশ্যে কন্নুরে জমায়েত হতে শুরু করেছিলেন। তিন দিনের মধ্যেই তারা দিল্লি পৌঁছে যাবেন। আগামী 21 তারিখ দ্বিতীয় দফায় আরও একদল কৃষক দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন। এর আগে সাংবাদিক সম্মেলনে কেরল কর্ষাকা সঙ্গমের সচিব কে এন বালাগোপাল জানিয়েছিলেন, রাজ্যের বিভিন্ন প্রান্তের কৃষকরা কন্নুরে জড়ো হচ্ছেন, 11 তারিখ তারা রওনা দেবেন। কোঙ্কনের পথ ধরে রাজধানীর দিকে আসবেন কৃষকরা। দ্বিতীয় কৃষকদের দলটি 21 জানুয়ারি রওনা দেবে। বাসে যাত্রা করে কৃষকরা 3 দিনে দিল্লি পৌঁছে যাবেন। প্রথমে শাহজাহানপুর সীমান্তে পৌঁছবেন কৃষকরা বলে জানা গেছে। প্রসঙ্গত, কৃষক আন্দোলনের নেতৃত্বে থাকা অন্যতম উল্লেখযোগ্য সংগঠন অল ইন্ডিয়া কিষাণ সভার একটি শাখা এই কর্ষাকা সঙ্গম। এদিকে কৃষক আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে গত 12 ডিসেম্বর থেকে কেরলের কৃষকরা তিরুঅনন্তপুরমের শহীদ বেদির সামনে অনির্দিষ্টকালের জন্য রিলে আন্দোলন শুরু করেছে। অল ইন্ডিয়া কিষাণ সংঘর্ষ কোঅর্ডিনেশন কমিটির অন্তর্গত কেরল সংযুক্ত কর্ষাকা সমিতির সদস্যরা এই আন্দোলন করছেন। রিপোর্ট, চ্যানেল 3 রাত।